আপনার কো-অ্যাক্টর হিসেবে আসলে ফারহানের সাথে কাজ করে কেমন? আমার তো ওটিটির যাত্রা এখনো শুরু হয়নি। ফারহানের স্পেশাল গুণ যদি একটা কিছু, মুশফিক ফারহান এবং তানজিন দিশা জুটিকে ছোট পর্দায় দর্শকরা একসাথে দেখতে পাচ্ছে সবেমাত্র কয়েকদিন ধরে, তবে এই অল্প দিনেই তাদের সফলতা আকাশ চুম্বে। দর্শকরা বেশ পজিটিভলি গ্রহণ করে নিয়েছে এই জুটিকে। যাই হোক, কিছুদিন আগে চ্যানেল আই এর একটা অনুষ্ঠানে তানজিন দিশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছোট পর্দায় ফারহানের সাথে স্বল্প সময়ের এই পথ চলায় তাকে কো-আর্টিস্ট হিসেবে কেমন মনে হয়েছে। দিশাকে আরও বলা হয়েছিল, ফারহানের সাথে এতদিন কাজ করে তার কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা ফারহানের স্পেশাল গুণ কোনটি। সাংবাদিকের সেই প্রশ্নে দিশার উত্তর কী ছিল জানেন? তানজিন দিশা সাংবাদিকের সেই প্রশ্নের জবাবে বলেন, ফারহানের সাথে অল্প কিছুদিন কাজ করে তার একটা দিক আমার অনেক ভালো লেগেছে। দিশা বলেন, ফারহান মানুষটা তার সবগুলো কাজে অনেক এফোর্ট দেয়, সে অনেক পরিশ্রমী, কাজের ক্ষেত্রে সে অনেক হেল্পফুল। তিনি আরও বলেন, ফারহানের সাথে কাজ করে আমরা দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যেটা সত্যি অনেক বড় পাওয়া। ফারহানের স্পেশাল গুণ যদি একটা কিছু বলেন? অনেক এফোর্ট দেয় কাজে, অনেক এফোর্ট দেয়, ইটস ভেরি গুড। তানজিন দিশা সবেমাত্র এই কয়েকদিন কাজ করে ফারহানকে নিয়ে এমন ইতিবাচক ভাবনা সত্যি একটা ভালো লাগার বিষয়। ছোট পর্দায় ফারহানের হিউজ ফ্যান বেজ, অপরদিকে দিশার গ্ল্যামারিটি, সব মিলে এই জুটিকে দর্শক বেশ ভালোভাবেই পছন্দ করতে শুরু করেছে। সামনের ঈদে এই জুটির আরও দারুণ কিছু কাজ আসতে চলেছে, যেগুলো দিয়ে হয়তো এই জুটি দর্শকদের কাছ থেকে আরও ভালোবাসা পাবে। আপনার কো-অ্যাক্টর হিসেবে আসলে ফারহানের সাথে কাজ করে কেমন লাগে? অবশ্যই ভালো, আমার প্রত্যেকটা কো-আর্টিস্ট যারা আসলে অনেক সাপোর্টিভ। যাই হোক, মুশফিক ফারহান এবং তানজিন দিশা জুটিকে কে কে পছন্দ করেন তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। রিসেন্টলি বেশ খুব একটা কাজ হয়নি আমার ফারহানের সাথে, যদি কাজ কয়েকটা হয়েছে সেটাই দর্শকের ভালো লেগেছে, সো এটা অবশ্যই আমাদের সার্থকতা।